অবশেষে সৌদি ক্লাবে ফিরছেন লিওনেল মেসি। দর্শক, মৌসুম শেষে লিওনেল মেসি পিএসজি ছাড়বেন এটা অনেকটাই নিশ্চিত, কিন্তু আগামী মৌসুমে তিনি কোথায় খেলবেন তা নিয়েই চর্চা হচ্ছে। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ীর দলবদল ইস্যুতে প্রতিদিন পাওয়া যাচ্ছে নতুন নতুন সব তথ্য। সম্ভাব্য গন্তব্য হিসাবে সাবেক ক্লাব বার্সেলোনা ছাড়াও উঠে আসছে আরও বেশ কয়েকটি ক্লাবের নাম। তবে মোটা অঙ্কের প্রস্তাব দিয়ে এ তালিকায় বেশ এগিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলাল। এবার নতুন খবর, সৌদি ক্লাবে মোটা অঙ্কের প্রস্তাবে রাজি হয়েছেন মেসির বাবা ও এজেন্ট হরহে মেসি। ফরাসি গণমাধ্যম ফুট মার্কাতোর বরাতে এমনটাই জানিয়েছে গোল ডট কম। ফুট মার্কাতোরের দাবি, মেসিকে 2 বছরের জন্য 120 কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব, বাংলাদেশি মুদ্রায় যা 13,780 কোটি টাকা। সৌদি আরবের ক্লাব আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো যত বেতন পান, মেসিকে দেওয়া প্রস্তাবটা তার প্রায় দ্বিগুণ। অবশ্য সৌদি আরবের এমন প্রস্তাবের খবর কদিন আগে সামনে এনেছিল বার্তা সংস্থা এএফপি। এক সূত্রের বরাত দিয়ে তারা জানায়, আগামী মৌসুমে বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি আরবের ক্লাব ফুটবলে খেলবেন আর্জেন্টাইন মহাতারকা। এরই মধ্যে চুক্তিও নাকি সেরে ফেলেছেন পিএসজির তারকা। তবে এমন খবর উড়িয়ে দেন মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি। মেসির দলবদল ইস্যুতে একটি বিবৃতি দিয়ে তার বাবা জানিয়েছিলেন, আগামী মৌসুমের ব্যাপারে এখনও কোনো ক্লাবের সঙ্গে আমাদের কিছুই হয়নি, পিএসজিতে চলতি মৌসুম শেষেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিব।